শারদীয় দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী পুজো। ষষ্ঠী পুজোর দিনে উপস্থিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। শারদীয় দুর্গোৎসবের প্রাক লগ্নে ধর্মনগর সফরে আসায় বেশ উৎসাহ লক্ষ্য করা যায় সকলের মধ্যে। সকাল থেকে প্রশাসনিক আঁটসাঁটের ব্যবস্থা ছিল গোটা শহরে। শুক্রবার আগরতলা বিমানবন্দর থেকে রওনা হন ধর্মনগরের উদ্দেশ্যে। ধর্মনগরের বটরশ্রীস্থিত হেলিপ্যাডে বেলা আনুমানিক সোয়া 11টা নাগাদ অবতরণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। হেলিপ্যাড থেকে ধর্মনগরে নয়াপাড়াস্থিত কালী মন্দিরে আসেন তিনি। সেখানে তিনি ফিতে কেটে পুজো মণ্ডপের উদ্বোধন করেন। কালী মন্দির প্রাঙ্গণে উদ্বোধনের সময় তার সাথে ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বৈদ্য। মুখ্যমন্ত্রীকে বরণ করেন পুজোর উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রী সফরে ওনার সঙ্গে ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুত দে সরকার সহ অন্যান্যরা। নয়াপাড়া কালীবাড়ি থেকে চলে আসেন তিনি ধর্মনগর টাউন কালীবাড়িতে। সেখানে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ষষ্ঠী পুজোর উদ্বোধনের পাশাপাশি কালী বিগ্রহ দর্শন করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। টাউন কালীবাড়ি থেকে মুখ্যমন্ত্রী ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের বাসভবনে যান। সেখানে কিছু সময় কাটিয়ে রওনা হন ধর্মনগর রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। রামকৃষ্ণ মিশনে 12:25 নাগাদ আসেন। সেখানেও ওনার সফর সঙ্গী ছিলেন অধ্যক্ষ মহোদয়। রামকৃষ্ণ মিশনে ঠাকুরের পুজোদান মন্ত্রপাঠের মাধ্যমে কিছু সময় অতিবাহিত করেন আশ্রমে উপস্থিত সকলের সঙ্গে। জানা যায় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন থেকে যুবরাজ নগর জানা যায় রামকৃষ্ণ মিশন ঠাকুরের পুজোদান মন্ত্রপাঠের মাধ্যমে কিছু সময় অতিবাহিত করেন আশ্রমে উপস্থিত সবার সঙ্গে। জানা যায় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন থেকে যুবরাজনগরের কেন্দ্রে শ্রীপুরস্থিত একটি পুজো মণ্ডপ উদ্বোধন করবেন। তারপর ঊনকোটি জেলার কৈলাস শহরের উদ্দেশ্যে রওনা হবেন। কৈলাস শহরে মুখ্যমন্ত্রী আরও কর্মসূচি রয়েছে। সবাইকে উদ্দেশ্যে বলবো যে আমরা প্রত্যেক